আসসালামু আলাইকুম ও রহেমতল্লাহ্ হে অবরকাত ইন আল হামদার ইল্লাহ অসলাহত অসলাম আল্লাহ রসুল আল্লাহ আলা আল্লাহিবস হাবিহি অমান আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কীভাবে বুঝব খুবই কঠিন ভাই আবন ফারজানা আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এমনটি হতে পারে আমরা কি করি আমরা সবর করতে পারি কি না আমার একই সঙ্গে আমাদের কোনো ক্রিয়কর্মের জন্য শাস্তি আল্লাহ তারা দিচ্ছেন বড় আগে ছোট শাস্তি দিয়ে আলাদা আমাদেরকে সতর্ক করতে চাইছেন এমনটি হতে পারে তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে কোন সমস্যাটি এসছে সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই যেহেতু নবী নেই ওহিত দুয়ার নেই আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো ফারহানা জারিন আপনি জানতে চেয়েছেন ইসলামে অঙ্গদানের বিষয়ে অনুমতি আছে নিয়ে হৃৎপণ্ড হৃদপিণ্ড এগুলো দান করা যেতে পারে কোনো মানুষ যদি প্রয়োজন হয় কেউ যদি অভাবে পড়ে যায় আপনি দিতে পারেন কিন্তু এগুলো যদি ট্র্যাডিশনালি দেন অর্থাৎ কারোর লাগলে লাগবে আমার এটা পচে গেলে শেষ হয়ে যাবে দরকার কি আমি দান করে গেলাম অনেকেই এমনটি করে থাকেন যে জীবদ্দশায় তার বিভিন্ন অঙ্গ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে দেন এটা জায়জ নাই এটা হারাম কারণ এটি মানব মানবতার অপমান আপনার নিজেকে বিনা প্রয়োজনে আপনি কেটে ছিঁড়ে শেষ করার অনুমতি দিয়ে দিচ্ছেন কোনো দরকার নেই বিনা প্রয়োজনের জন্য বলছি যে সাধারণত মানুষের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর যখন প্রয়োজন হয় তখন জীবদ্দশা যারা আছেন তারা কেউ না কেউ তার হেল্প করেন বা কারো কারোর থেকে পাওয়া যায় বিধায় আপনি অগ্রিম এটা দিয়ে রাখার প্রয়োজন নাই এটা অগ্রিম দিয়ে যাওয়া আলমে বার্জাখের যে বিধিবিধান রয়েছে সেটা প্রতি অবিশ্বাসের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ হয়ে যায় যার কারণে অবিশ্বাসকারীদের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় সেজন্য অগ্রিমভাবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে যাওয়া যায় নাই হারাম